আসসালামু আলাইকুম কাছে রোদুরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা কৃষিভিত্তিক আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই পর্ব আমরা কথা বলবো আমাদের বসত বাড়িতে কিংবা সাদে লাগানো করলা কিংবা উস্তে গাছে কী কী সমস্যা হয় এবং সেই রোগ জন্য আমাদের প্রতিরোধক কী কী ব্যবস্থা রয়েছে সেই বিষয়ে তো পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক বন্ধুরা গতকালকে আমরা যে করলা বা উস্তে জমিতে পরিদর্শন করেছিলাম সেখানে আমরা দুটি সমস্যা দেখেছি এবং কৃষক সে দুটি সমস্যার কথাই আমাদেরকে বলেছেন আমরা যদি আপনাদেরকে ক্যামেরাটা আরেকটু কাছে নিয়ে দেখাই আপনারা দেখতে পাবেন যে আমাদের এই পাতাগুলো পিছনে সাদা মাকড় রয়েছে যে সাদা মাকড়ের কারণে পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে এবং একসময় এই মাকড়গুলো পাতাগুলোকে খেয়ে ফেলে আর আরেকটি সমস্যা হচ্ছে যে করলাতে ছিদ্রকারী পোকার আক্রমণ আমরা যদি একটি ফল আপনাদেরকে এখন ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছিদ্রকারী পোকার আক্রমণে এই পুরো ফলটি নষ্ট হয়ে গেছে গতকালকে জমে পরিদর্শন করে আমরা এই দুটি রোগের আক্রমণই দেখেছি একটি হচ্ছে পাতা কুকড়িয়ে যাওয়া আরেকটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এই দুইটি আক্রমণ থেকে ফসলকে রক্ষার জন্য রাসায়নিক গ্রুপ সাইপারমেথিন আমি আবারও বলছি রাসায়নিক গ্রুপ সাইপারমেথিন মেথিন যেটির বাণিজ্যিক নাম হচ্ছে সানকোর সুপার দশ ইসি এর সাথে রাসায়নিক গ্রুপ অ্যাবামেকট্রিন বেনজোয়েট আমি আবারও বলছি রাসায়নিক গ্রুপ অ্যাবামেকট্রিন বেনজোয়েট যেটির বাণিজ্যিক নাম হচ্ছে রিকুইস্টার ফাইভ এস জি এবং রাসায়নিক গ্রুপ ফ্যান ভ্যালারেট রাসায়নিক গ্রুপ ফ্যান ভ্যালারেট যেটির বাণিজ্যিক নাম হচ্ছে রাসপ্যান বিশ ইসি এই তিনটি মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিতে হবে আমরা কৃষকের সাথে কথা বলে কৃষককে পরীক্ষামূলকভাবে এই ওষুধগুলো দেওয়ার পর পরীক্ষামূলক সফলতা পেয়েছি আপনাদের যাদের সাত কৃষি রয়েছে কিংবা জমিতে করলা বা উস্তের চাষাবাদ করছেন আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আশা রাখি ভালো ফলাফল পাবেন আপনাদের যে কোনো মূল্যবান মতামত এবং পরামর্শ আমাদের জানাতে ভুলবেন না কৃষি বিচিত্র সাথেই থাকুন আসসালামু আলাইকুম